ভারত কিনলে আর কাউকে এফ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান না জানালো মার্কিন সংস্থা লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে ভারতীয় বায়ুসেনার বরাত পেলে পৃথিবীর আর কোনো দেশকে এফ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বেচবে না বলে জানিয়ে দিল মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা লকিত মার্টিন একশো চোদ্দোটি যুদ্ধ বিমান কিনতে গত মাসে প্রারম্ভিক টেন্ডার ডাকে ভারতীয় বায়ুসেনা যারা তাই যুদ্ধবিমান সম্পর্কে প্রাথমিক তথ্য চাওয়া হয় আঠারোশো কোটি মার্কিন ডলার মূল্যের ওই টেন্ডার পেতে মরিয়া লকহিড মার্টিন তাই সাব জানিয়ে দিয়েছে ভারতের কাছ থেকে একশো চোদ্দোটি যুদ্ধবিমানের বরাত পেলে বিশ্বের আর কোনো দেশকে এফ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান বেচবে না তারা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের লকহিড মার্টিন সংস্থার স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিবেক লাল জানান ভারতের কাছ থেকে বরাত পেলে পৃথিবীর আর কোনো দেশকে ওই বিমান বা ওই বিমানের কোনো প্রযুক্তি বেচব না আমরা আমাদের কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তাদের চাহিদাকে যথেষ্ট গুরুত্ব দেই আমরা তাই এমন প্রতিশ্রুতি দিয়েছি তিনি আরও জানান এফ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভারতের ষাটটি বায়ুসেনা ঘাঁটি থেকে সেগুলি পরিচালনা করা যায় এতে উন্নত প্রযুক্তির ম্যাট্রিক্স ইঞ্জিন এবং বৈদ্যুতিক যুদ্ধ প্রযুক্তি রয়েছে শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম এই যুদ্ধবিমান সরকারি সূত্রে জানা গিয়েছে বালাকোটে অভিযানের পর যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বিমান কেনার চুক্তি সেরে ফেলতে চাইছে ভারতীয় বায়ুসেনা যাতে সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা আরও আটসাট করা যায় আর সেই প্রক্রিয়াকে সামাল দিতে চেষ্টা করছে লকহিড মার্টিন সংস্থা সূত্রের খবর বরাত পেতে সব রকম চেষ্টা চালাচ্ছে তারা এবং সে কারণে এরকম প্রতিশ্রুতি দিয়েছে বিবেকলাল আরো জানান ভারতকে শুধু যুদ্ধ বিমান বেচায় নয় এ দেশে টাটা গ্রুপকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে এফ টোয়েন্টি ওয়ান উৎপাদনকে সাহায্য করবে তাদের সংস্থা যা ভারতের সার্বিক সামরিক সরঞ্জাম উৎপাদনে সহায়তা করবে তবে একশো চোদ্দোটি যুদ্ধবিমানের বরাত পেতে ম্যাকডোনাল্ড ডগলাস বোয়িং ডিফেন্স স্পেস অ্যান্ড সিকিউরিটি সংস্থার এফ এ এইটিন রাফাল ইউরো ফাইটার টাইফুন রাশিয়ার মিট থার্টি ফাইভ এবং গ্রিপিনের সঙ্গে প্রতিযোগিতা লকহিট মার্টিনের একশো চোদ্দোটি যুদ্ধবিমানের বরাত কে পায় তা সময়ই বলে দেবে